জাহান্নামের সামনে সাপ বিচ্ছু যখন ছেড়ে দেওয়া হবে, এই সাপ বিচ্ছু যাইয়া জাহান্নামীকে যখন দংশন করবে একটা কামড় দিবে। আল্লাহর নবী বলেন এই বিষের বিষক্রিয়া এমন হবে, এত কঠিন হবে বিষক্রিয়াটা, এমন ভাবে হবে সাথে সাথে তার মাথার চুলগুলো মাটিতে পড়ে যাবে। যেমন দেখছেন না ক্যান্সার রোগীরা রে কেমোথেরাপি দিলে চুল দাড়ি থাকে কি থাকে না, হাজার হাজার পাওয়ারের কেমোথেরাপি দিলে চুল দাড়িগুলো পড়ে যায়, চামড়া পরিবর্তন হয়ে যা। জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে সাপ বিচ্ছু দ্বারা যে আঘাত দেওয়া হবে, চুলগুলো খসে পড়ে যাবে, বিষ যন্ত্রণায় কাতরাইতে থাকবে, চিৎকার করবে আর ডাকবে, মরণকে ডাকবে আল্লাহ মরণ দিয়ে দাও, আল্লাহ আর সইতে পারি না মরণ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন বলবেন একটা মরণকে ডেকো না, হাজার সহস্র মরণকে ডাকতে পারো, জীবনে কোনো দিন তোমার মরণ হবে না। জাহান্নামে গেলে মরণ আছে। রহমানের বান্দা যারা এরা রাত জেগে জেগে সেজদায় পড়েও কাঁদে, রুকুতে যাইয়াও কাঁদে, বসে বসেও কাঁদে, মোনাজাতেও কাঁদে, দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, আল্লাহর সমীপে কাই মনোবাক্যে অনুনয় বিনয়ের সাথে বলে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। প্রভু আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচা, ইন্না আযাবা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের শাস্তি যার জন্য হবে সে ধ্বংস, জাহান্নাম যার ভাগ্যে এসে যাবে যে ক্ষতিগ্রস্ত, এর চেয়ে বড় ব্যর্থ জীবনওয়ালা আর কেউ হতে পারে না। ইন্না সাআত জাহান্নামীরা মুমিন বান্দারা ডাক দিয়া কয় আল্লাহ ইন্না সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নাম আবাসস্থল হিসাবে ঠিকানা হিসাবে বড় খারাপ, বড় নিকৃষ্ট, এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, জাহান্নামের শাস্তি সহ্য করার শক্তি আমাদের আছে না নাই। আরো জোরে বলেন, এজন্য জাহান্নাম থেকে পানা চাইতে হইবে কি হবে না। জাহান্নাম কত কঠিন, আল্লাহর হাবিব বলেন জাহান্নামী একজন, জাহান্নামীরা জাহান্নামীর ভিতরে ডাকতে থাকবে, হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। বলেন হান্নান আর মান্নান কার নাম? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল কারা ডাকে একটু যায় দেখো। এইভাবে 1000 বছর ডাকার পরে আল্লাহ জিব্রাইলকে পাঠাইবেন, কেন ডাকে, অমুক বান্দা ডাকে নিয়ে আস। আল্লাহ নির্দিষ্ট করে বলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন তাকে হাজির করা হবে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন কেন ডাকো, আল্লাহ জাহান্নামের শাস্তি আর সইতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন বলবেন তুমি যেখানে আসো জায়গাটা কেমন, ঠিক কিনা? যারা দাঁতিয়ারা থাকেন কিন্তু বাড়ি হইল কসবা, এলাকার মানুষ গেলে জিজ্ঞেস করে দাঁতিয়ারাটা কেমন, যারা কাউতলি থাকে বাড়ি হইল নবীনগর,
গেলে ডাকে, জিজ্ঞেস করে কাউতলির পরিবেশ কেমন। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, জাহান্নামটা কেমন, কেমন পাইলা ঘর বাড়ি কেমন। বান্দা তখন ফুরকানের বাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলূন রহমানের বান্দা কারা, আল্লাহ নিজে পড়ে দিচ্ছে। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা এরা কারা, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে চলে বিনম্রভাবে, অহংকারের সাথে না ভদ্রতার সাথে, জমিনে খুব শান্তভাবে চলে, এমনভাবে হাঁটে যেন তার পায়ের আঘাতে একটা পিঁপড়ারও মৃত্যু না ঘটে। অনেক আছে জমিন এমনভাবে হাঁটে যেমন বোঝা যায় হিমালয় যাইতেছে, আছে না নাই? জমিন এমনভাবে হাঁটে যেমন বোঝা যায় আসামি ধরার জন্য যাইতেছে। যারা রহমানের বান্দা হবে এদের এক নাম্বার গুণ হবে, এরা হবে নম্র, ভদ্র, বিনয়ী। জোরে কোন ঠিক নামে ঠিক, এরা হবে নরম, কোমল, এরার স্বভাব কঠোর হবে না, এরা পাষাণ হৃদয়ের হবে না, এরা হবে নরম মনের মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফ আছে, আল্লাহর হাবিব বলেন, আলা আদুল্লুকুম বি আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে বলবো কোন মানুষগুলো জান্নাতে যাবে বেশি। সাহাবিরা বলেন, জি হুজুর বলেন। আল্লাহর নবী বলেন, কুল্লু যাইফিন মুতাদাআফ, প্রত্যেক দুর্বল, যাদেরকে সমাজের মানুষ দুর্বল মনে করে, দুর্বল, যাদের কাছে সমাজে যাদের কোনো ভালো অবস্থান নাই, এরা দুর্বল প্রকৃতির, ভালো কোনো জায়গার মধ্যে মূল্যায়ন পায় না। আল্লাহর হাবিব বলেন, এই শ্রেণীর মানুষ জান্নাতে বেশি যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, বেলালের জায়গা জায়গায় সম্মান ছিল, হাব্বাব, হুবাইব, আম্মার, ইয়াসির, আবু বকর, ওমর, এদের সম্মান নাই, কিন্তু আল্লাহর কাছে সম্মান আছে না নাই? ইবাদুর রহমান যারা, এরা নম্র হবে, বিনয়ী হবে, ভদ্র হবে, জমিনে অহংকারের সাথে, অহমিকার সাথে ধম্ব করে চলবে না, নরমভাবে চলবে। এই জন্য আমরা নরম থাকবো না গরম, একটু জোরে বল না। আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলো না, ইন্নাকা লান তাখরিকাল আরদ, তোমার তো এমন শক্তি নেই যে শক্তিতে জমিনকে তুমি ফাটাইয়া দিবা, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো এত উঁচুতে পৌঁছতে পারবে না, তোমার উচ্চতা পাহাড়ের শিখরে ছুড়াই যায় পৌঁছবে। সুতরাং নরম, বিনয়ী, নম্রভাবে চলা, এটা হলো খাঁটি মুমিন, আল্লাহওয়ালাদের গুণ। জোরে বলেন ঠিক না ঠিক। জমিনে চলবো মাথা কোন দিকে, কোন দিকে? আরো জোরে বলেন, মাথা কোন দিকে থাকবো? এই কথা কি আমার কথা না আল্লাহর কথা? মাথা নিচের দিকে থাকলে আর গুনাহ খাতা হবে না। এখন আগে দেখবেন, হুজুর রাস্তা দিয়ে দিয়ে হাঁটবেন, চোখ রাখবার যাবই ভাই, এদিকে থাকলে মহিলা, ডানে মহিলা, বামে মহিলা, পিছনে মহিলা, ছাদের উপরও মহিলা, এখন থাকাবো কোথায়? এমন আছে না নাই? ওনার অভিযোগ, উনি থাকাবে কোন দিকে? কিন্তু থাকাইবার জায়গা তো আল্লাহই বলে দিছে। আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলেন তাদের দৃষ্টি যেন নিচের দিকে রাখে। সুবহানাল্লাহ। এ ভাইজাব, জমিনে কিছু মানুষ আছে রাস্তা দিয়ে এমনভাবে হাঁটে যেমন মনে হয় হারানো জিনিস খুঁজতেছে। সুবহানাল্লাহ। হারানো জিনিস খুঁজে, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, ইবাদুর রহমান, রহমান বাহিনী যারা হবে এরাই তো জান্নাতে যাবে। এরার পরিচয় হইল, এরা জমিনে হাঁটবে, চলবে, চলাফেরা করবে, বসবাস করবে, গরমভাবে না নরমভাবে, নম্র না ভদ্র, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ীর সাথে চলবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন কালু সালামা, অজ্ঞরা যদি তাদের সাথে ঝগড়া করে, তর্কে জড়ায়,
তখন সে বলে গুড বাই, সালাম, আমি নাই। সে আর তর্কে জড়ায় না, তার কাছ থেকে সে কেটে পড়ে অথবা সে ফাঁসকা দিয়ে চলে যায়, ঝগড়ায় লিপ্ত হয় না। কারণ ঝগড়ায় লিপ্ত হওয়া আর গালি গুলুস করা এটাও মুনাফিকদের স্বভাব। সুরে বল ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে রহমানের বান্দা বান্দীদের গুণের কথা আল্লাহ তুলে ধরে বলেন, রহমানের বান্দা বান্দী যারা হবে তাদের এক নম্বরের পরিচয় এরা বড় বিনয় হবে, নম্র হবে, ভদ্র হবে, এরা কোমল মনের অধিকারী হবে, এদের জবানের ভাষা নরম হবে, এরা মানুষের সাথে সুন্দর সদয় আচরণ করবে, কখনো কঠোর হবে না, পাষাণ হবে না, ভুল ভ্রান্তি করলে অন্যায় অপরাধ করলে নিমিষেই ক্ষমা করে দিবে, অন্যায় ধরে তার সাথে বিবাদে লিপ্ত হবে না যদি বিবাদ বেজেও যায়, কোনো কারণে যদি দ্বন্দ্ব লেগেও যায়, বিবাদ লেগেও যায়, তাহলে অজ্ঞ মূর্খদের মতো তর্কে ঝগড়ায় লিপ্ত হয় না, সালাম বলে বিদায় নিয়ে যাও। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, সালাম বলে বিদায় নিয়ে যা, অথবা সালাম বলার অর্থ সে সারেন্ডার করে যা, সরি বলে যা, যদিও অন্যায় তার, তার কোনো অন্যায় নাই, এরপরও সরি বলে ঘটনাটা এড়াইয়া যা। এমন মানুষ আসেনি, পায়ে পাড়া দিয়া ঝগড়া করে এমন লোক আসে না, নাই পায়ে পাড়া দিয়া ঝগড়া করে। ইবাদুর রহমান যারা কবি এরা পায়ে পাড়া দিয়া ঝগড়া করবে, ঝগড়ার পরিবেশ তৈরি হয়ে গেলে লোকসান ক্ষতি হয়ে গেল সেটা সে ভুলে যায়, এড়িয়ে যায়, এরা হলো রহমানের বান্দা বান্দি, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন রহমানের বান্দার আরো পরিচয় শুনো, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। বিস্তারিত আলোচনা আমি করব না, শুধু একটু বুঝায় দিয়ে যাব। এখন রাত চলতেছে, দিন আছে না নাই? আল্লাহ প্রথম আয়াতের মধ্যে বুঝায় দিলেন রহমানের বান্দা বান্দীদের দিনটা কিভাবে কাটবে। আল্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে বুঝায় দিলেন রহমানের বান্দা বান্দীদের রাত কিভাবে কাটবে। আল্লাহ রাত কাটবে কিভাবে আল্লাহ সাজেশন দিলেন, দিন কাটবে কিভাবে সাজেশন দিলেন। দুঃখ করে বলতে হয় আমাদের দিন কেটে যায় খেলায় খেলায়, খালি খেলা রং তামাশায় আমাদের দিন কেটে যায়, খেলার ভিতরে আমার জীবনের বড় অংশ বিদায় হয়ে গেল, মালিকের পরিচয় নেওয়ার সুযোগ হইল না। জগা জি লগানে কে লিয়ে দুনিয়া নেহি হ্যায়, জগা জি লগানে কে লিয়ে দুনিয়া নেহি হ্যায়, ইবরত কি যা হ্যায় তমাশা নেহি হ্যায়। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠালেন, আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালেন খেলার জন্য নয়, রং তামাশের জন্য নয়, আনন্দ উল্লাসের জন্য নয়। এই কথাটা স্মরণ রাখতে হবে, আমরা এই দুনিয়ার মেহমান না, আমরা দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম, বলেন ঠিক কিনা? গোলামি মেহ বাদশাহী
গুলামি মে বাদশাহি ইদার আও ইদার আও দিল জাগা কর দেখো। যারা আল্লাহর গুলামি করবে গুলামের ভিতরে এক প্রকারের বাদশাহী করতেছে, জোরে এখন ঠিক নাবে ঠিক। এই জন্য আমরা এই দুনিয়ার মেহমান না, আমরা হলাম এই দুনিয়ায় আল্লাহর গুলাম, জোরে এখন ঠিক নাবে ঠিক। যার জিন্দগিতে গুলামি নাই তার কোনো মূল্য? আরে আমরা কি স্বাধীন না পরাধীন? আমরা কি স্বাধীন এই দুনিয়ায়? কি আমরা স্বাধীন না আমরা পরাধীন? কার অধীনে? আরো জোরে বলেন। আচ্ছা বলেন, স্বাধীনের যে এর দাম বেশি না পরাধীন তার দাম বেশি? পরাধীনের দাম বেশি। আপনারা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আসেনি? আছে না নাই? রয়্যাল এই বেঙ্গল টাইগারের খাবার কে দেয়? তার নিজেরটা নিজে জোগাড় করে না? আর সে তো নিজেরটা নিজে জোগাড় করে, অনেক সময় শিকারি না পাইলে মাসের মাস। আর চিড়িয়াখানার ভিতরে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে এটার খাবার কে দেয়? চিড়িয়াখানা দেয় না, কথা বুঝেন আমার। চিড়িয়াখানায় যে বাঘ বন্দি আছে এই বন্দি বাঘের খাবার দিচ্ছে কে? চিড়িয়াখানা কর্তৃপক্ষ দিতেছে, টাইমে টাইমে খাবার দিতেছে। কিন্তু সুন্দরবনের টাইগারের খাবার নিজে সংগ্রহ করতে হয়, কারণ চিড়িয়াখানার খাঁচার ভিতরে যে বাঘ বন্দি সে স্বাধীন না পরাধীন? পরাধীন। আর সেটা স্বাধীন, স্বাধীন যে থাকবে তার জিম্মাদারি কেউ নিবে না। আল্লাহ বলেন, যারা আমার পরাধীনতা গ্রহণ করবে এদের রিজিকের জিম্মাদার, হায়াতের জিম্মাদার, সুস্থতার জিম্মাদার, সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ। জুরে এখন ঠিক নাবে ঠিক। গুলামির মধ্যে বাদশাহী, গুলামি নেই বাদশাহীও। তো ইবাদুর রহমান, রহমানের বন্দা যারা হবে এদের দিন কাটবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, ঝগড়াঝাটিতে জড়াবে না, বেহুদা কাজে লিপ্ত হবে না, খেলা তামাশায় লিপ্ত হবে না, আল্লাহর ইবাদত করবে। আর বিশেষভাবে রাতটা কাটবে কিভাবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা আমার আওয়াজ বুঝেননি, সাউন্ড ক্লিয়ার হয়তো? কে কে বুঝতেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু হাইয়াকুম। والذين يبيتون لربهم سجدا والذين يبيتون لربهم سجدا বলেছেন, রহমানের বান্দাবান্দি যারা, এরা রাত্রি জাগরণ করে, রাত অতিবাহিত করে, টেলিভিশন দেখে দেখে নয়, খেলা দেখে দেখে নয়, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, নাটক ফিল্ম দেখে রাত কাটায় না, এরা রাত জাগে আল্লাহর কদমে সেজদা অবস্থা। সুবহানাল্লাহ। والذين يبيتون لربهم سجدا وقياما কখনো দাঁড়ায় দাঁড়ায় আল্লাহরে ডাকে, লম্বা লম্বা কেরাত পড়ে, লম্বা লম্বা সূরা তেলাওয়াত করে, ইমাম জৈনুল আবিদীন, ইমাম জৈনুল আবিদীন রাহিমাহুল্লাহ দুই রাকাত নামাজের ভিতরে এত লম্বা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করলেন, দুই রাকাত নামাজের ভিতরে পুরা রাত শেষ হয়ে গেছে। আমার আপনার হাবিব রাহমাতুল্লিল আলামিন এত লম্বা কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, অনেক সময় দুই রাকাতের ভিতরে ফজরের আজান হয়ে যেত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশারের পরে দুই রাকাত নামাজের নফল নামাজের নিয়ত করলেন, দুই রাকাতের ভিতরে রাত শেষ হয়ে গেছে। ফাতেমা ডাক দিয়া বলেন, রাব্বুল আলামিন, তোমার রাতটা বুঝি এত ছোট হয়ে গেল, গোটা রাত্রির ভিতরেও আমি ফাতেমা
দুই রাকাত নামাজ শেষ করতে পারলাম না। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা, وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। সাইয়্যিদু তাবিঈ সাঈদ ইবনুল মুসাইয়্যাব রাহিমাহুল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জামাই, সাঈদ ইবনুল মুসাইয়্যিব সাইয়্যিদু তাবিঈ, তাবিঈদের সর্দার সাইদ ইবনুল মুসাইয়্যাব বলেন, 50 বছরে আমার কোনোদিন তকবীরে উলা ছুটেনি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, কত বছর? 50 বছর। এমন কোনোদিন হয় নাই যে আমি বাড়িতে থাকতে আজান হয়েছে, আমি মসজিদে যাওয়ার পরে আজান হইত। কত বছর? সুবহানাল্লাহ। আমরার অবস্থা কি? ইমাম বুখারী বলেন, মাগতাবতু আহাদান মুনজু আলিমতু আন্নাল গীবাতা হারাম, আমি যেদিন থেকে জানছি গীবত করা হারাম। ইমাম বুখারী বলেন, আমি আমার জীবনে কারো গীবত করি নাই। আর আমরার কাছে গীবত গীবাত হয়ে গেছে জুড়ে এবং ঠিক না বেটি। আরেকজনের দোষ বদনাম না বললে পেটের ভাত হজম নাউজুবিল্লাহ। সাঈদ ইবনুল মুসাইয়্যাব 50 বছর এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ আদায় করছে। কত বছর? 50 বছর। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের ব্যাপারে এমন আছে, এক বুজুর্গ দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়ত। কয় রাকাত? হযরত রাবিয়া বসরির ওনার জীবনীতে লেখা আছে, উনিও দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়ত। আমরা রাবিয়া বসরিরা করাহাত করে, আমরা তো ফরজের খবর নেই আর নফল। এই জন্য আমার ভাই, রহমানের বান্দা যারা, এরা রাত কাটবে সেজদায়, নামাজে, এবাদতে। জোরে এখন ঠিক না বেটি। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরার কি এই শক্তি আছে, এই সাধ্য আছে যে সারা রাত এবাদত করে কাটাবো? হুজুর সারা রাত যদি এবাদত করি তাহলে দিনের বেলা কাজ করব কিভাবে? তাহলে আপনাদের জন্যও হাদিস আছে না নাই, আল্লাহর নবী সব ব্যবস্থা দিয়ে গেছে। একটা হাদিস শুনেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, কেউ যদি এশারের নামাজ জামাতে পড়ে ঘুমায়া যা, আবার উইটা ফজরের নামাজ জামাতে পড়ে, আল্লাহ তারে সারা রাত জেগে জেগে বন্দিগি করার সমান সওয়াব দান করে। এশারের নামাজ আমরা জামাতে পড়বো তো ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। আবার ফজরের নামাজ জামাতে পড়বো তো? এশার নামাজ জামাতে পড়ছেন আর ফজর জামাতে পড়ছেন, সারা রাত শুয়ে রইছেন, গুনাহ সওয়াব। জোরে এখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল জাম এশা, মান সাল্লাল ইশা বি জামা কান্নামা সাল্লাল লাইলা কান্নামা সাল্লা নিসফাল লাইল, যে এশারের নামাজ জামাতে পড়লো সে যেন অর্ধ রাত জেগে বন্দিগি করলো। ওমান সাল্লাল ফাজরা বি জামা কান্নামা কামাল লাইলা কুল্লা, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো সে যেন সারা রাত জেগে জেগে বন্দিগি করছে। তা রহমানের বান্দা যারা, ভাই আমরা দুর্বল মানুষ, এশারের নামাজ পড়িয়া শুয়ে যাব, এশারের নামাজটা পড়িয়া শুয়ে যাব, আবার ফজরের জামাত পড়ব, ইনশাআল্লাহ সারা রাত নফলের সওয়াব পাবো। হুজুর এখন ঠিক কিনা? রহমানের বান্দা বান্দি যারা হবে, এদের 2 নম্বরের গুণ, এরা রাত কাটাবে সেজদার মধ্যে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর বন্দিগি করবেন, শুয়া শুয়া বন্দিগি করবেন, তসবিহ তাহলিল পড়বেন, জিকির আজকার করবেন, আল্লাহকে স্মরণ করবেন, পুরাটা রাত অতিবাহিত করবেন, কখনো দাঁড়ায় কখনো সেজদায়। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কোরআনুল করিমের 1 আয়াতের ভিতরে সারা রাত কাটায় দিয়েছে। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাজুল ইয়াউমা
হযরত ইমাম আজম নামাজের ভিতরে সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন, কিন্তু সামনে বাড়তে পারেন না, বারবার পড়েন আর চোখের পানি ছাড়েন। ইমাম আজম বলেন, আল্লাহ হাশরের ময়দানে ঘোষণা করে বলবেন, গুনাহগার যারা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যাও, বেনামাজিরা বেপর্দা বেঈমান কাফিররা আলাদা হয়ে যাও। আজকে যদি আমি এখানে ঘোষণা করি, যারা এশারের নামাজ পড়েন নাই ডান দিকে যান, যারা এশার নামাজ পড়েছেন বাম দিকে যান, কেউ নড়বনি। হুজুর নামাজ পড়ি নেই এটাই তো অন্যায়, সবার সামনে প্রকাশ করে আর লজ্জা পাওয়ার দরকার নেই। হাশরের ময়দানে আল্লাহ পাক যেদিন ঘোষণা দিবেন, গুনাহগার পাপী পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যাও, আল্লাহ ঘোষণা দিতে দেরি হবে, আলাদা হইতে দেরি হবে না। ইমাম আজম চোখের পানি ছাড়েন বলেন, আমি তো জানি না হাশরের ময়দানে আমি কোন দলে পড়ে যাব, আমার কি উপায় হবে, আমার কি উপায়। এই জন্য আয়াত তেলাওয়াত করতে করতে এক আয়াতের ভিতরে সারা রাত কাটায় দিয়েছে। ভাইয়ারা আমার খেয়াল করে শুন, রহমানের বান্দাদের দিন কাটে একভাবে, রাত কাটে আরেকভাবে। দিনের বেলা নম্র ভদ্র বিনয়ের সাথে চলে, রাত জেগে জেগে মালিকের দরবারে বন্দিগি করে। আর কি করে জানেন, আর কি করে জানেন, রাত জেগে সেজদায়ও মালিকের কাছে কাঁদে, দাঁড়ায় দাঁড়ায়ও কাঁদে, কেঁদে কেঁদে মালিক রে কি বলে কি বলে। ওয়াল্লাযীনা ইয়াকুলুন ওয়াল্লাযীনা ইয়াকুলুন রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم غبير জনিতে সাজদায় পড়ে নফল নামাজের সাজদার ভিতরে বেশি বেশি দোয়া করবেন, কারণ দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলেন, আকরাব মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে যখন বান্দা সেজদায় থাকে। ফা আকসিরু দুআ ফিস সুজুদ, আল্লাহর নবী বলেন তোমরা সেজদার ভিতরে বেশি বেশি দোয়া করবা। ফা কামিনুন আই ইউস্তাজাবা লাকুম, সেজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। আরবিতে দোয়া করতে বলবেন কত কথা না, সেজদার মধ্যেও বাংলাতে দোয়া করা যাবে কি যাবে না? রহমানের বান্দারা রাত জেগে জেগে আল্লাহর কাছে বলে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামকে আমাদের দিকে সরায়া দেন, আল্লাহ আমরা জাহান্নামে দিয়েন না, জাহান্নামের শাস্তি সহ্য করার শক্তি আমাদের নেই। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামকে আমাদের থেকে সরায়া দে, আল্লাহ আমরা জাহান্নামে জ্বালায়ও না, জাহান্নামে জ্বলবার মতো শক্তি আমাদের আছে। আরো জোরে বলে, রহমানের বান্দারা গভীর জনিতে জেগে জেগে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, জাহান্নাম থেকে পানা চাই, বলেন ঠিক কিনা? জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত ভয়াবহ। মালিক ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
আল্লাহর নবী বলেন তখন জাহান্নামে ছেড়ে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। জাহান্নামীরা নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। কতদিন, কত কাল, কত হাজার বছর যাবে এটা কে জানে। উপর থেকে নিচের দিকে ছাড়লে যদি এত বছর লাগে, তাহলে জিনিসটা কত গভীর হবে এবার বুঝেন। আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামীদেরকে উপর থেকে ছেড়ে দেওয়া হবে, নিচের দিকে যাইতে থাকবে, যাইতে থাকবে। এভাবে যেতে 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 এক সময় যায় জাহান্নামের এক প্রান্তে পৌঁছবে। এবার বলা হবে তুমি বহু ক্লান্ত, বহু লম্বা জার্নি করে এসেছ, তুমি তৃষ্ণার্ত, কিছু পান করো, তোমাকে পান করানো হবে। বলুন জাহান্নামের ভিতরে কি কোনো আরাম আয়েশ আছে, সুখ শান্তি আছে? জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে সাপের বিষ, বিচ্ছুর বিষ জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। কথা বুঝেন না? অনেক সময় তৃষ্ণায় বেশি হইলে ময়লা পানি আর দুর্গন্ধের কথা স্মরণ। জাহান্নামীদেরকে সাপের বিষ, বিচ্ছুর বিষ পান করতে দেওয়া হবে তৃষ্ণার কারণে। জাহান্নামী এই বিষ পান করে ফেলবে। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, এই বিষাক্ত বিষ পান করার ফলে জাহান্নামীদের শরীর থেকে চামড়া খসে পড়ে যাবে, গুষ্ঠ খসে পড়ে যাবে, হাড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, একটা হাড়ের সবগুলো জয়েন্ট ছুটে যাবে। এবার মনে করেন কি পরিমাণ বিষ হলে হাড়ের জয়েন্ট ছুটে যা। এভাবে শাস্তি ভোগ করবে, ভালো হয়ে যাবে, আবার শাস্তি ভোগ করবে, জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। এই শাস্তি সবাই বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে ফানা চাই। এই দোয়া বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আমাদের কারো গায়ে। জাহান্নাম কেবল হবে হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন জাহান্নামীরা যখন জাহান্নামে দেওয়া হবে, তাকে একটা গর্তের ভিতরে নেওয়া হবে, গর্ত, যেই গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকবে। কথা বুঝেন না? জাহান্নামের সাপ বিচ্ছু দুনিয়ার সাপ বিচ্ছুর মতো ন। জাহান্নামের সামনে সাপ বিচ্ছু যখন ছেড়ে দেওয়া হবে, এই সাপ বিচ্ছু যাইয়া জাহান্নামীকে যখন দংশন করবে, একটা কামড় দিবে। আল্লাহর নবী বলেন এই বিষের বিষক্রিয়া এমন হবে, এত কঠিন হবে বিষক্রিয়াটা, এমন ভাবে হবে সাথে সাথে তার মাথার চুলগুলো মাটিতে পড়ে যাবে। যেমন দেখছেন না ক্যান্সার রোগীরা রে, কেমোথেরাপি দিলে চুল দাড়ি থাকে কি থাকে না? হাজার হাজার পাওয়ারের কেমোথেরাপি দিলে চুল দাড়িগুলো পড়ে যায়, চামড়া পরিবর্তন হয়ে যা। জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে সাপ বিচ্ছু দ্বারা যে আঘাত হবে, চুলগুলো খসে পড়ে যাবে, বিষ যন্ত্রণায় কাতরাইতে থাকবে, চিৎকার করবে আর ডাকবে, মরণকে ডাকবে আল্লাহ মরণ দিয়ে দাও,
আল্লাহ আর সইতে পারি না, মরণ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, একটা মরণকে ডেকো না, হাজার সহস্র মরণকে ডাকতে পারো, জীবনে কোনো দিন তোমার মরণ হবে না। জাহান্নামে গেলে মরণ আছে। রহমানের বান্দা যারা, এরা রাত জেগে জেগে সেজদায় পড়েও কাঁদে, রুকুতে যাইয়াও কাঁদে, বসে বসেও কাঁদে, মোনাজাতেও কাঁদে, দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, আল্লাহর সমীপে কাই মনোবাক্যে অনুনয় বিনয় ইরশাদে বলে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। প্রভু আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচা, ইন্না আযাবা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের শাস্তি যার জন্যে হবে সে ধ্বংস, জাহান্নাম যার ভাগ্যে এসে যাবে যে ক্ষতিগ্রস্ত, এর চেয়ে বড় ব্যর্থ জীবনওয়ালা আর কেউ হতে পারে না। ইন্না সাআত নিশ্চয় জাহান্নাম আবাসস্থল হিসাবে, ঠিকানা হিসাবে বড় খারাপ, বড় নিকৃষ্ট। এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, জাহান্নামের শাস্তি সহ্য করার শক্তি আমাদের আছে না নাই, আরো জোরে বলেন। এজন্য জাহান্নাম থেকে পানা চাইতে হইবে কি হবে না। জাহান্নাম কত কঠিন, আল্লাহর হাবিব বলেন, জাহান্নামী একজন জাহান্নামীরা জাহান্নামীর ভিতরে ডাকতে থাকবে, ইয়া হান্নানু ইয়া মান্না, ইয়া হান্নানু ইয়া মান্নান। বলেন হান্নান আর মান্নান কার নাম? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল কারা ডাকে একটু যায় দেখো। এইভাবে 1000 বছর ডাকার পরে আল্লাহ জিব্রাইলকে পাঠাইবেন, কেন ডাকে, অমুক বান্দাটাকে নিয়ে আস। আল্লাহ নির্দিষ্ট করে বলে দিবেন, আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন তাকে হাজির করা হবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, কেন ডাকো? আল্লাহ জাহান্নামের শাস্তি আর সইতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তুমি যেখানে আসো জায়গাটা কেমন, ঠিক কিনা? যারা দাতিয়ারা থাকেন কিন্তু বাড়ি হইল কসবা, এলাকার মানুষ গেলে জিজ্ঞেস করে দাতিয়ারাটা কেমন, যারা কাউতলি থাকে বাড়ি হইল নবীনগর, গেলে ডাকে জিজ্ঞেস করে কাউতলির পরিবেশ কেমন। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, জাহান্নামটা কেমন, কেমন পাইলা ঘর বাড়ি কেমন। বান্দা তখন ফুরকানের 65 নম্বর আয়াত তেলাওয়াত করে বলবে, ইন্নাহা সাআত। আল্লাহ বড়ই খারাপ, বসবাসের মতো না, কোনো আরাম শান্তি বলতে নেই, ফেরেশতার ফিটাফিটি আছে না নাই, সাপ বিচ্ছুর দংশন কামড় আছে না নাই। জাহান্নাম ঠিকানা হিসাবে বড়ই নিকৃষ্ট, আবাসস্থল হিসাবে বড় নিকৃষ্ট, এই জায়গা বসবাসের উপযোগী না।
আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলবেন, যেখান থেকে আনছ সেখানেই পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। জাহান্নামের তলদেশ থেকে আনছ সেখানেই পৌঁছায়া দাও। এবার জিব্রাইল যখন ধরবে নেওয়ার জন্য, বান্দা দাঁড়ায় বলবেন, রব্বুল আলামিন আমাকে যখন উঠায় আনা হয় আমার ইচ্ছা আশা ছিল আমার আর দেওয়া হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমরা যত বড় পাপী গুনাগারী হই, বড় সাকারব কার উপরে? আরো জোরে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয গফুরুর রহিম। বান্দা ডাক দিয়ে বললেন, প্রভু আমাকে যখন উঠানো হয়েছিল আমার তো আশা ছিল আমাকে আবার ফিরায় জাহান্নামে দেওয়া হবে না, আপনি দি দেন, আমার দিয়ে আশাটা নষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রভু মেহরবানি করে আমাকে কি মুক্ত করা যায় না, আমার প্রতি কি কোনো দয়া মায়া করা যায় না? আল্লাহ বুঝি নেই, না বুঝে না জানি, দুনিয়ার চাকচিক্যে পড়ে দুনিয়ার মোহমায়ায় লোভ লালসায় অন্যায় করে ফেলেছি, কত হাজার হাজার বছর জাহান্নামে চলেছি, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ আমি তো আশা রাখছি তোমার উপর আমার আর দিবার কাছে, আমাকে কি ক্ষমা করা যায় না, আমাকে কি ক্ষমা করা যায় না? আল্লাহ রব্বুল আমিন বলবেন, আমি তো আশা ভাঙি না। সুবহানাল্লাহ। তুই যখন আমার উপর আশা করলি, যা আমি আল্লাহ তোকে ক্ষমা করে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। এমন আল্লাহর দয়া আমরা চাই কি চাই না? তাহলে গভীর রজনীতে বলবো, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্না সাআত মুস আমরা রহমানের বান্দা হইয়া কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। রহমানের বান্দার নামাজ লাগবে কি লাগবে না, রোজা লাগবে কি লাগবে না, সুদ খাওয়া লাগবো না সারণ লাগবো, ঘুষ খাওয়ন যাইব, ধোকা দেওয়ান যাইব, বেবরদা চলা যাইব, রহমানের বান্দা হয়ে থাকলে আমল কম হইল হাসরের ময়দানে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমরা রহমান বাহিনী হইয়া কবরে যাইবার তৌফিক দেন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ মাহফিল কবুল করেন আমিন, মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন আমিন। যারা এখনও দাঁড়ায় রয়েছেন সুন্দর হয়ে বসেন, আল্লাহ তাআলা এই মাহফিল